আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো বন্ধুরা, আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আরেকটি নতুন ভিডিও। সো আজকে আপনাদের দেখাবো ইন্দোনেশিয়ার বাজার, যেগুলি লোকাল বাজার বলা হয়, কোনো সুপার মার্কেট না। তো এখানকার যে ট্রেডিশনাল যে বাজারগুলি আছে সেটা আমাদের বাংলাদেশের বাজারের সাথে অলমোস্ট সেম। শুধু তফাৎটা হচ্ছে এখানে বাংলাদেশে যেমন ছেলেরা বাজার করে থাকে, মেয়েরা বাসায় থাকে, আর এখানে হলো মেয়েরা বাজার করে থাকে, ছেলেরা বাসায় থাকে। আর এখানে সব কিছু মেয়েদেরই হাতে, কারণ এটা বিক্রিও করে মেয়েরা, আবার কেনাকাটাও করে মেয়েরা। তো চলুন আজকে আপনাদের ঘুরে নিয়ে আসি যে সুরাবায়ের ট্রেডিশন যে বাজারগুলি এটা কেমন। সো চলুন দেখে আসি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, এখন আপনারা দেখতে পাচ্ছেন কাটা পেঁয়াজ, আর ওদের পেঁয়াজগুলো ইন্দোনেশিয়ান পেঁয়াজগুলো একটু ছোটো ছোটো হয়, আর আপনার বাংলাদেশের পেঁয়াজ তো একটু মাঝারি সাইজের। আর এখানে আপনি কাটা পেঁয়াজ এবং কাটা রসুনও পাবেন। তো এখানে ওগুলি কেটে কেটে বিক্রি করবে আপনি, কেজি দরে বিক্রি করে কেটেটা, মানে কাটাগুলি একটু একটু দামটা বেশি হয়, আর কাটা ছাড়াটা একটু দামটা কম হয়। ধরো আপনারা একটা জিনিস খেয়াল করেন যে যা মানে যতগুলি দোকান আছে সব কিছু মহিলারাই কন্ট্রোল করে, আর পুরুষরা সিফ তাদের একটু হেল্প করে থাকে। তো আমি আজকে এখান থেকে 30 টাকার পেঁয়াজ নিলাম। তো এখন যাব আমরা হলদি মরিচের দোকানে। আমাদের বাংলাদেশে হলদি মরিচের যেই গুলি তো আলাদাভাবে পাউডার পাওয়া যায়, শুধু এইখানে একটু ডিফারেন্ট, শুধু 3-4টা আমি চিনি, মরিচের যে পেস্টটা, আর আপনার পেঁয়াজের পেস্টটা, আর হচ্ছে আপনার আদার পেস্টটা, এই 3টা পেস্ট এখানে পাওয়া যায়। কিন্তু বাকি যে পেস্ট ওইটা হলো ওদের ইন্দোনেশিয়ান ট্রেডিশন মানে এই মশলা। তো সমস্যা হইতেছে যে ওই মশলা তো আমরা মানে স্পেশালি আমরা যদি মাংস রান্না করি বা ফিশ কারি রান্না করি তো ওগুলোর টেস্টটা একটু ডিফারেন্ট। তো এখন আর কি করতে হবে, কিছু করার নাই। তো চলো বন্ধুরা, এখন আপনাদের নিয়ে যাচ্ছি মাংসের দোকানে। তো এখানকার মাংসগুলো একটু ডিফারেন্ট, মানে ডিফারেন্ট বলতে আপনার ওরা হাড় ছাড়া মাংস বিক্রি করে, হাড়গুলি ওরা আলাদা বিক্রি করে। তো হাড় ছাড়া মাংস যেগুলো দেখতেছেন এগুলি আপনার 600 টাকা কেজি করে বিক্রি করতেছে, আর শুধু ওই যে দেখেন হাড়, শুধু হাড় আলাদা করে রাখছে, এইগুলি শুধু মানে ওই রেস্টুরেন্টের কাছে বিক্রি করে। তো মাংস ইন্দোনেশিয়ানরা যদি মাংস খায় ওই আপনার হাড় ছাড়াই খায়, আমাদের বাংলাদেশে তো মনে করেন হাড় ছাড়া তো চলেই না। আর একটা জিনিস খেয়াল করেন, এখানেও কিন্তু মহিলা। তো আমি এখান থেকে 1/2 কেজি মাংস নিলাম হাড় ছাড়া, আর হাড়গুলি তো নাই এখানে, গরুর মাথার চামড়া থেকে শুরু করে সব কিছু পাওয়া যায়। আপনি যদি হাড়ও আলাদা কিনতে চান তো ওগুলোও পাবেন, আর মাংস তো সম্পূর্ণ আলাদা থাকে। তো আমি এখান থেকে 1/2 কেজি নিলাম আপনার 300 টাকায়। তো চলুন যাই দেখি। আর এখানে কিছু মুরগি, এখানে শুধু মুরগির মাংস, ওই যে এখানে একই অবস্থা মহিলা। তো এখানে এখানে ফিশ শুধু আপনি মাছ, সমুদ্রের মাছ ম্যাক্সিমাম, কারণ বাংলাদেশ ইন্দোনেশিয়া তো আপনার সবই সমুদ্র, আর চারিদিকেই সমুদ্র, শুধু মাছ। আর একটা মাছ এখানে খুবই মজাই, আমাদের এই ইলিশ মাছের মতো টেস্ট লাগে, কিন্তু ইলিশ মাছের মতো না, 100% না, জাস্ট 50% মানে ওই যে ঘ্রাণটা আছে, যে এই মাছটা এটাকে বান্ডাং বলা হয় এখানে, আর এখানে যে ঘ্রাণটা সেই বান্ডাং, এটা দেখতে ওটা কিছুটা ইলিশ মাছের মতো। এখানে আছে নোনা মাছ, সব চিংড়ি মাছ, আর এখানে আছে ঝিনুক, শামুক, কুইট, এখানে আছে ইন্দোনেশিয়ান লোকাল মাছগুলি,
চান্দা মাছ, স্কুইড এবং ঝিনুক, এই ঝিনুকগুলি ম্যাক্সিমাম রেস্টুরেন্টে পাওয়া যায়। আর হচ্ছে এখানে হচ্ছে আপনার মুরগি, সম্পূর্ণ মুরগি ক্যাটাগরি করা হয়। আপনি এক পিসও নিলে এক পিসও নিতে পারেন, আবার এক কেজি চাইলে এক কেজিও, এখানে কোনো ই নেই। আপনি আপনার এক কেজি নিতে হবে তার কোনো ই নেই, নির্ধারিত না। আপনি যদি এক পিসও চান আপনি এক পিসও নিতে পারেন। আর এখানে যত মুদি দোকান আছে এগুলি সবই একই হবে। যদি আপনি দুই টাকার চান দুই টাকার দিব, আবার যদি আপনি পাঁচশো টাকার চান পাঁচশো টাকার দিব, মানে এখানে না নেই। যেহেতু আজকে জিনিসের হলিডে রবিবার, যার কারণে আজকে একটু বেশি মনে হয়। আর এখন আমরা দেখবো ডিম। আর সবচেয়ে বড় হাস্যকর জিনিস হচ্ছে ডিম হালিতে না, কেজিতে পাওয়া যায়। আপনার এক কেজিতে আসে আপনার বিশ থেকে বাইশটাও আসে মাঝে মাঝে। একটু যদি সাইজটা একটু বড় হয় তাহলে আঠারোটা আসে। আর এক কেজির দাম হয় আপনার, দাম হয় আপনার একশো বত্রিশ টাকা, একশো বত্রিশ টাকা বাইশ পিস। আর এগুলো হচ্ছে আপনার লবণ দিয়ে বানানো, বিশেষ করে হাঁসের, হাঁসের যে ডিমগুলি আছে ওগুলো লবণ দিয়ে আপনার ই করে হয়, লবণ আর গরম পানি দিয়ে ফুটিয়ে ডিমটা সিদ্ধ করা হয়, তার যার কারণে ভিতরে লবণাক্ত হয়ে যায়। আর এখন আপনারা দেখতে পাচ্ছেন শুটকি, এখানে বিভিন্ন ধরনের শুটকি আছে, বিশেষ করে সাগর মাছ। তো এখানে কোয়েলের ডিমও আছে। তো আমি আমার বাচ্চার জন্য আধা কেজি ডিম নিলাম, আধা কেজি বলতে দশটা, এখানে দশ তারিখে ম্যাক্সিমাম এগারোটা। তো আমার বাচ্চার জন্য নিলাম, আমার বাচ্চা খুবই, আমার বড়ো ছেলে খুবই ডিম পছন্দ করে। চলুন ভিতরে যাই, এখানে আছে শুটকি, নোনা মাছ, শুটকি মিক্সড। সব কাঁচা বাজার, এগুলি সব ক্রোপো জাতীয়। ক্রোপো বলতে আমরা যেমন ক্যাকার্স করি, ওইগুলি ওরা ভাতের সাথেও সব কিছুর সাথে ক্র্যাকার্সটা খাবে, মানে চিপসের মতো। এখানে বলা হয় ক্রোপো, এখানে এলাচি গরম মশলা যাবে, আসলে একটা গরম মশলা ফেলে চিনি, ওটা আরও গোল হয়, বলে ফুটবলের মতো গোল। এটা ইন্ডিয়ান, তো এটার দামটা হচ্ছে বেশি, দাম তিরিশ টাকা, মানে কটা তিরিশ টাকা। তো চলুন এখন যাই ভিতরে কাঁচা বাজারে। এখানে শাক, মানে লাল শাকটা পাওয়া যায় এখানে, কুমড়ি শাকটা তো অভাব নেই। এখানে আপনার করলা, তারপর কী বলে ঝিঙা, সব কিছুই আছে। আর এটা হলো সবচাইতে বড়ো সাইজ, এই দেখেন এটা সবচাইতে বড়ো সাইজ পেঁয়াজের। এখানে কাঁঠাল, কাঁচা কাঁঠাল, মানে অন্য কিছু বাদ নাই, সবই আছে। এই যায় মরিচ, মরিচ বড়ো বড়োটা, লাল মরিচটা, আর এখানে ছোটো মরিচের অনেক ঝাল। তো আমি কিছু এখন টমেটো আর আলু নেব। এখানে অনেক ধরনের আপনার পুরান টমেটো আছে, নতুন টমেটো আছে, পুরান আলু আছে, তারপর আপনার নতুন আলু আছে। তো আমি বড়ো একটা আলু নিলাম। আর এখানে সব মরিচ, মরিচ সবগুলি ঝাল, প্রচুর ঝাল। আর স্পেশালি ছোটোগুলি দেখতেছেন একটু হলুদ কালার, ওগুলো সবচেয়ে বেশি ঝাল। আর এখানে আছে নতুন আলু, তারপর এখানে আছে লেবু, লেবু একদম সস্তায় জায়গায়, দুই টাকায় আপনার তিনটা লেবু পর্যন্ত পাওয়া যায়, আপনার ছয় টাকায়। তো এখন আপনাদের নিয়ে যাবো বাইরের দিক দিয়ে, পার্কিংয়ের সাইডে, মানে বাজারের প্রথম যে আপনার গেটটা, তো এটা হচ্ছে আপনার দোতলা পর্যন্ত পার্কিং, প্রচণ্ড ভিড়। এখন আপনাদের দেখাবো যে ম্যাক্সিমাম যাওয়া, যে যাওয়া আদিবাসী আর আছে, তাদের সবচেয়ে যে ফেভারিট আপনি সকালে নাস্তা, এটার নাম হচ্ছে বপর, মানে কী বলে এটারে,
আপনার রাইস কেক আছে, আপনার সব কিছু মজা দিয়ে বানানো। তারপর কোকোনাট, কোকোনাট মিল্ক, মানে আপনারা একটা জিনিস খেয়াল করে দেখেন যে তারা কতটা আগ্রহ সহকারে বসে আছে কেনার জন্য, তার মানে অবশ্যই খুব মজা এটা। তো আমি এখন ট্রাই করে দেখছিলাম যে আসলে এটা অনেক মজা। তো আমার বাচ্চার জন্য আমি এক প্যাকেট নিলাম, আর এগুলো দেওয়া হয় আপনার ওই মিষ্টি মিষ্টি, তো তাই জন্য বাচ্চাদের জন্য কোনো সমস্যা নাই। আর এগুলো গুড় দিয়ে বানানো হয় আর নারিকেল। আর এগুলি হচ্ছে কলা, মানে ওদের অনেক মানে অনেক জাতের কলা আছে, যেমন আমাদের বাংলাদেশে সাগর কলা, সবরি কলা, এগুলি আর কি অনেক জাত, মানে জাতের শেষ নেই। আমি অনেক ধরনের লাল কালারের কলা দেখছি এখানে, আপনারা দেখতে পাচ্ছেন তারা প্রসেস করতেছে, এখানেই প্রসেস করে এখানেই বিক্রি করে। আর ওদের কলার প্রাইসটা হইতেছে আপনার, যেমন আমাদের এক এক ফেনা, তো এক ফেনার দাম হচ্ছে আপনার বাংলাদেশি টাকা 70 টাকা, আর কমই আছে রিজনেবল। আর এখানে পেঁপে আর তরমুজ, আর এখানে তরমুজের দামগুলি অনেক কম। আমি অর্ধেক তরমুজ নিয়েছি আপনার 50 টাকায়, আমি অর্ধেক তরমুজের মতো আমি কিনতে পারছি। তো এখানে তরমুজের অনেক দাম কম, জানি না রোজার মাসে শুনছি বাংলাদেশে নাকি অনেক এক্সপেন্সিভভাবে তারা বিক্রি করা হয়েছে, মানে আশ্চর্যভাবে। এখানে রোজার মাসেও আমি কেনাকাটা করছি, তো তরমুজ ওই একই দাম ছিল, কোনো ইয়ে না, বরঞ্চ আরও কমছে, রোজার মাসে ওরা দাম কমায়। আর এই হচ্ছে তরমুজ, পেঁপে, আর আপনারা এখানে যে পেঁপেগুলো দেখতে পাচ্ছেন এগুলো 30 টাকা করে বিক্রি করা হয়। আর আচ্ছা বন্ধুরা, তো আজকে এই পর্যন্তই, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। তো আমার জন্য দোয়া করবেন, আর চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করেন, আর যদি না ভালো লাগে তো ইনশাল্লাহ সাথে থাকেন, দেখতে দেখতে একদিন ভালো লাগবে। তো আসি, ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।